بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের প্রিয় অনুষ্ঠান তাফসিরে ইজহারুল কোরআন প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা স্বল্প সময় হল তাফসিরে ইজহারুল কোরআন নামে বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য, সর্বস্তরের মানুষের জন্য আমরা পবিত্র কোরআন শরীফের একটি প্রোগ্রাম জাস্ট শুরু করেছি। আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে কবুলিয়ত দ্বারা ধন্য করেন, গ্রহণযোগ্যতা এবং উপযুক্ততা দ্বারা যেন ধন্য করেন। পবিত্র কোরআন শরীফ সম্পর্কে বলা হয়েছে যে টেকসই পথ, সঠিক পথ, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সবচেয়ে সঠিক, সবচেয়ে টেকসই, সবচেয়ে মজবুত, সবচেয়ে ভালো, উত্তম রাস্তা মানুষ কোরআন, মানুষদেরকে কোরআন শরীফ বলে দে। কোরআন শরীফ যে পথের দিক নির্দেশনা দে, সেই দিক নির্দেশনাটা হলো সঠিক পথের দিক নির্দেশনা, উপযুক্ত পথের দিক নির্দেশনা, মধ্যপন্থার নির্দেশনা, এবং এমন পথ যে পথটাই সবচেয়ে মজবুত, সবচেয়ে ভালো, সবচেয়ে উপকারী, সবচেয়ে সর্বদিক বিচারে সর্বোত্তম যে পথ হতে পারে, এই পথের দিকে মানুষকে যে জিনিসটি দিক নির্দেশনা দেয় সেটা হলো আল্লাহর শেষ কালাম, শেষ বাণী, শেষ ঐশী বাণী, শেষ ওয়াহী কোরআনে করিম সুবহানাল্লাহ। তো দুনিয়া এবং আখরাতের সমূহ কল্যাণ এই কোরআনে করিমের মধ্যে নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাদের প্রতি এই কোরআনকে তাঁর শেষ বাণী, আখেরি দিন হিসাবে, শেষ ওয়াহী হিসাবে নাজিল করেছেন। এরপরে আর কোনো ওয়াহী আসার প্রশ্নই আসতে পারে না। শেষ নবী হযরত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ওয়াহির ধারাবাহিকতা শেষ হয়ে যায়। এজন্য এই কোরআনকে শেখা, কোরআনকে অনুধাবন করা, কোরআনকে বোঝা, কোরআনের বাতলে দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা প্রতিটি মুসলমানের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব। পবিত্র কোরআন থেকে পৃথক হওয়ার কোনো সুযোগ নেই। অনেকগুলো রাইটস, অনেকগুলো হক পবিত্র কোরআন শরীফের রয়েছে। এর মধ্যে একটা হলো কোরআন নিজে তিলাওয়াত করা, বুঝে হোক না বুঝে হোক, ইভেন না বুঝে হলেও কোরআন শরীফের তিলাওয়াত করা, এটা কোরআন শরীফের আলাদা স্বতন্ত্র পৃথক একটা হক এবং অধিকার। এরপর কোরআন শরীফ বুঝা, কোরআন শরীফের মর্ম অনুধাবন করা, এটা স্বতন্ত্র আলাদা আরেকটা মূল উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য হলো যে কোরআন শরীফের উপর আমল করা, কোরআন শরীফের দাওয়াত এবং তাবলিগ করা, প্রচার প্রসার করা, কোরআনের বাণী এবং মেসেজ সর্বত্র পৌঁছে দেয়া, কোরআনের হালালকে হালাল মেনে চলা, হারামকে হারাম মেনে চলা, জায়েজ অনুযায়ী চলা, নাজায়েজ যা কোরআন বলে দিয়েছে সেগুলো থেকে বিরত থাকা, কোরআনী শাসন ব্যবস্থা দুনিয়ার মধ্যে কায়েম করা, কোরআনী সমাজ ব্যবস্থা দুনিয়ার মধ্যে কায়েম করা, তো এইভাবে কোরআনকে একটা সুপ্রিম ল হিসেবে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা, এরপর কোরআন শরীফ থেকে শিফা গ্রহণ করা, এই সবগুলো কোরআন শরীফের হক, হকুক, কোরআন শরীফের অধিকার। তো আমরা শারীরিক শিফা বলেন, আত্মিক রোগের শিফা বলেন, কোরআন দ্বারা গ্রহণ করা, এটাও কোরআনের একটা রাইটস বলা হয়েছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো যাই হোক, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সঠিক সুন্দরভাবে কোরআনে করিমের ব্যাখ্যা, কোরআনে করিমের তাফসির আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আজকের আলোচনায় আমি আগে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ সংরক্ষণের ইতিহাস সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেছি। হযরত সাইয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময়ে এসে পবিত্র কোরআন শরীফের সর্বসম্মতভাবে ফাইনাল কপি সারা বিশ্বের মধ্যে খুব নির্ভরযোগ্যভাবে ছড়িয়ে দেয়া হয়, আর সকল সাহাবায়ে কেরামের, সকল হাফিজদের, সকল সাক্ষী প্রমাণসহ মানে সম্পূর্ণরূপে তাওয়াতুরের সাথে, অর্থাৎ অনেক মানুষের ধারাবাহিক বর্ণনার মাধ্যমে যখন সব কিছু ফাইনালাইজ হয়ে যায়, সেই কপিটি উম্মতে মুসলিম উম্মাহর ঐক্যমতের ভিত্তিতে
সারা বিশ্বের মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে সৈয়দুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রণয়ন করেন। এর পুরো ইতিহাস বিদ্যমান রয়েছে আপনার উলুমুল কোরআন, আল ইতকান ফি উলুমুল কোরআন, এছাড়া উলুমুল কোরআন লি শেখ আল মুফতি মোহাম্মদ তাকি আল উসমানি, এই সমস্ত কিতাবাদিতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা। তো কোরআন শরীফের অর্থ শব্দ যেভাবে আমরা তিলাওয়াত করব, এটা যেমন একটা স্বতন্ত্র আলাদা উদ্দেশ্য, না বুঝে পড়লেও এর দ্বারা ফায়দা হয়, উপকার সাধন হয়, ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং প্রত্যেকটা অক্ষরে দেশ দশ দশ করে নেকি পাওয়া যায়, এটার গুরুত্ব যেভাবে কোনোভাবে খাটো করার বা শুধু অর্থ বুঝবেন তিলাওয়াতের কোনো গুরুত্ব বা মর্ম নেই, এই ধরনের কথাবার্তা পথভ্রষ্টতা এবং সঠিক কথা নয়। বরং না বুঝেও যারা কোরআনে করিম তিলাওয়াত করেন, অসংখ্য অগণিত সওয়াব প্রতি অক্ষরে দশ নেকি করে আপনি পাবেন, এরপরে ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে, কোরআন শরীফের সওয়াব আপনি পাবেন, আল্লাহর মহাব্বত বাড়বে। কিন্তু কোরআন শরীফের অর্থ বোঝা, মর্ম বোঝা, এটা আলাদা আরেকটা উদ্দেশ্য, এজন্য এই দিকে মনোনিবেশ করার প্রয়োজন রয়েছে। তো এটা দ্বিতীয় উদ্দেশ্যের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পবিত্র কোরআন শরীফের মর্ম এবং বাণী যাতে আমরা বুঝতে পারি। এই মানী এবং বাণী এবং মর্ম অনুধাবন করার জন্য তাফসির পড়তে হবে। তাফসির আমরা সাধারণত বলি কোরআনে করিমের ব্যাখ্যাকে। তো আসলে তাফসির শব্দের অর্থ কোনো কিছু খোলা, খুলে দেয়া, প্রকাশ করা, এইসব অর্থে প্রকাশ করা, খুলে দেয়া, অস্পষ্টকে স্পষ্ট করে বলা, এই সমস্ত অর্থে তাফসির শব্দটি ব্যবহৃত হয়। এবং পরিভাষায় ইলমে তাফসির এমন শাস্ত্রকে বলা হয়, এমন একটা জ্ঞানের শাস্ত্রকে বলা হয় যার মাধ্যমে পবিত্র কোরআন শরীফের অর্থ মর্ম সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় এবং কোরআন শরীফের বিধিবিধান এবং কোরআনে করিমের শব্দাবলীর মধ্যে, বাক্যের মধ্যে যে সমস্ত হেকমত নিহিত রয়েছে, যে সমস্ত অন্তর্নিহিত মর্ম নিহিত রয়েছে, সেগুলোকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা যে জ্ঞানের মাধ্যমে, যে শাস্ত্রের মাধ্যমে সম্ভবপর হয়, সেই শাস্ত্রের নাম হলো ইলমু তাফসির বা ইলমে তাফসির, তাফসির শাস্ত্র। তো যে এটাকে তাফসির শাস্ত্র বলা হয়, যিনি তাফসির করতে পারেন, তাফসিরের যোগ্যতায় বলিয়ান যিনি, তাকে মুফাসসির বলা হয় বা মুফাসসির কোরআন বলা হয়। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন নাজিল করেছি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি যাতে আপনি লোকজনের সামনে স্পষ্টভাবে সেগুলো খুলে পরিষ্কার করে বলে দেন, যা কিছু নাজিল করা হয়েছে, যা কিছু উপর থেকে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তা যেন আপনি খুলে পরিষ্কার করে সবার সামনে বলে দেন, সুস্পষ্ট ভাষায় যেন বলে দেন, অর্থাৎ ব্যাখ্যা করেন। তো কোরআনে করিমের অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুসলমানদের উপর অনেক ইহসান করেছেন, অনেক দয়া করেছেন, যে তাদের মধ্য হতেই মানে লোকজনের প্রতি, মানব জাতির প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, এহসান করেছেন, অনুগ্রহ করেছেন। সেটা কীভাবে? যে তাদের মধ্য হতে, মানে মানব জাতির মধ্য হতে একজন নবী রাসূল তাদের মধ্যে পাঠিয়েছেন, মানব জাতির মধ্য হতে। অন্য জাতি থেকে পাঠালে এমন নবীকে ফলো করা তো মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষ তো মানুষ নবীকেই ফলো করতে পারবে, তো মানুষ বললে আবার অনেকের কষ্ট নাকি হয়ে যায়। তো মানুষ তো আশরাফুল মখলুকাত, অন্য জাতি থেকে যদি তৈরি করতেন তাহলে সেই আশরাফুল মখলুকাত থেকে তো সৃষ্টি করলেন না। আল্লাহ তাআলা মানব জাতিকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। তো ফেরেশতারা সর্বশ্রেষ্ঠ নয়, মানুষ হলো আশরাফুল মখলুকাত। তো আশরাফুল মখলুকাত থেকে সৃষ্টি করা হয়েছে, আমরা বাকি সব মানুষের মধ্যে গুনাহ রয়েছে, কিন্তু নবীগণ গুনাহ থেকে পাক, গুনাহ থেকে নিষ্পাপ, গুনাহ থেকে পবিত্র, এবং তাদের মধ্যে কোনো ধরনের গুনাহ নেই, তারা সম্পূর্ণরূপে মাসুম এবং আল্লাহর
তৌফিক দ্বারা ধন্য তারা। তো এছাড়া পাথরে পাথরেও তো পার্থক্য আছে না, একটা পাথরের সাধারণ পাথরের দাম কিছুই না, কিন্তু আরেকটা ডায়মন্ড তো এমনও আছে লক্ষ লক্ষ পাউন্ডও বিক্রি হতে পারে। তো এই জন্য সকল পাথর তো আর এক চোখে দেখলে হয় না। তো মানব জাতির মধ্য হতে তাই বলে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষদের মতো নন। ডায়মন্ডকেও তো কি সাধারণ পাথর আপনি বলতে পারবেন? কোটি টাকার একটা ডায়মন্ড আর আপনি পুরো বিল্ডিংয়ের পাথরও হয়তো কোটি টাকার হবে না। তো এই ভাবে আমাদেরকে পার্থক্যটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতির উপর আমরা বড় আমি বড় এহসান করেছি, অনুগ্রহ করেছি যে তাদের মধ্য হতে একজন নবী পাঠিয়েছি যিনি তাদের মধ্যে কি কাজ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর কয়েকটা এ দুনিয়াতে পাঠানোর, এ দুনিয়াতে আবির শুভাগমনের কয়েকটি উদ্দেশ্য একসঙ্গে বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে করিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দান করবেন, তিলাওয়াত করে শেখাবেন কীভাবে তিলাওয়াত করতে হয়, ওয়া ইউজাক্কিহিম, অন্তরাত্মার পরিশুদ্ধি করবেন, অন্তরকে পাক করবেন, সাফ করবেন, পরিষ্কার করবেন, পুত পবিত্র করবেন, এটা আরেকটা দায়িত্ব। সংশ্লিষ্ট আয়াতগুলো যখন আসবে তখন ইনশাআল্লাহ তাআলা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার সুযোগ চলে আসবে ইনশাআল্লাহ, এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আল্লাহ মামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি কিতাবের প্রশিক্ষণ দেবেন, কিতাবের তালিম দেবেন, কোরআনে করিমের তালিম দেবেন। ওয়াল হিকমা, এবং মানে প্রজ্ঞা সূচক কথাবার্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেবেন, হিকমতের কথাবার্তা শিক্ষা দেবেন। তো একটা হলো কোরআনে করিমের তালিম, তালিমে কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর তালিম, আর একটা হলো হিকমতের শিক্ষা। তো এই সমস্ত আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তালিমে কিতাব, পবিত্র কোরআন শরীফের তালিম, মর্ম, অর্থ, বাণী, মেসেজ ভালো করে খুলে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়া, মানুষের জন্য হেদায়তের পথ সুগম করে দেয়া, এবং যা বলা হয়েছে, যা নাজিল করা হয়েছে সেগুলোকে সুস্পষ্ট ভাষায় ক্লিয়ার করে বুঝিয়ে বলা, এই ব্যাখ্যা করা, সঠিক ব্যাখ্যা দান করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে পবিত্র কোরআন শরীফের শুধু শব্দই শিক্ষা দেননি, শুধু শব্দ উচ্চারণ সঠিকভাবে পড়া, তাজবিদ সহ তারতিল সহ শুদ্ধভাবে পড়া এটাই শিক্ষা দেননি, বরং পুরো কোরআন শরীফের তাফসির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করতেন, শিক্ষা দিতেন। এজন্য আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা ছিলেন তাদের এক একটা সূরা পড়তে মাঝে মধ্যে কয়েক বছর লেগে যেত। তো যাদের ঘরের বাসায় কোরআন নাজিল হয়েছে, মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে, অরিজিনাল মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং যাদের আরবি, যাদের ঘরের বাসায়, যাদের মাতৃভাষায় পবিত্র কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্রত্যেকটা শব্দের সাথে তারা অনেক গুরুত্ব সহকারে পরিচিত, বাচনভঙ্গির সাথে পরিচিত, কারণ তাদের নিজের বাসায় কোরআন নাজিল করা হয়েছে। তো এই জন্য তাদের শব্দ বুঝতে তো আর কোনো আপত্তি নেই, শুধু শব্দ বোঝার মাধ্যমে কোরআনের মর্ম যদি বোঝা সম্ভব হতো তাহলে যেসব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আরববাসী, যাদের মাতৃভাষায়, যাদের ঘরের বাসায়, যাদের জন্মসূত্রে তারা যে বাসা লাভ করেছিলেন, সেই ঘরের বাসায়, মাতৃভাষায় যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের কোনো কোনো সূরা পড়তে কয়েক বছর লাগাতার পড়াশোনা করার এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরসে বসার কোনো প্রয়োজন দেখা দিত না। আল্লাহ আকবার। যখন কোনো আয়াতের মর্ম এবং অর্থ বুঝতে সামান্যতম অসুবিধা হতো বা কষ্ট ফিল করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করতেন এবং সান্ত্বনামূলক উত্তর তারা পেয়ে যেতেন, সঠিক ব্যাখ্যা তারা পেয়ে যেতেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাওয়ার পর সঙ্গত কারণেই এই প্রয়োজন দেখা দিল যে তাফসিরকে একটা জ্ঞান, একটা শাস্ত্র হিসাবে, একটা তাফসির শাস্ত্র হিসাবে এটাকে সংরক্ষণ করা এবং এটাকে
প্রমোট করা, এটাকে অগ্রসর করা, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সংরক্ষণ করা, এটা একটা জরুরি কাজ হয়ে পড়ল, যাতে উম্মতের মধ্যে কোরআন শরীফের শব্দ যেভাবে সংরক্ষিত হয়, একই সাথে সাথে এর অর্থ সংরক্ষণের কাজও যেন সম্পাদন হয়। আর যারা পথভ্রষ্ট মানুষ, গুমরাহ মানুষ, মুলহিদ পর্যায়ের মানুষ, তারা যাতে অর্থের দিক বিচারে কোনো ধরনের পরিবর্তন আনার, কোনো ধরনের ভুল ব্যাখ্যা করার, অপব্যাখ্যা করার কোনো সুযোগ যেন তাদের জন্য বাকি না থেকে যায়। যদি ইলমে তাফসির, তাফসির শাস্ত্র যদি অস্তিত্ব লাভ না করে, কোরআন শরীফের শব্দগুলোর সাথে সাথে সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যা, সঠিক মর্ম যদি সংরক্ষণ করে না রাখা হয়, আর এটাকে একটা শাস্ত্রের শাস্ত্র হিসাবে এটাকে যদি এর চর্চা এটাকে না করা হয়, তাহলে কোরআন শরীফের মধ্যে অর্থগত তাহরিফে মানবী, অর্থগত পরিবর্তন অনেক গুমরাহদের পক্ষে নিয়ে আসার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। তো এই জন্য এই শাস্ত্র অস্তিত্ব লাভ করা হলো, এই শাস্ত্রের অস্তিত্ব হলো এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে নিয়ে আজ পর্যন্ত এই শাস্ত্রের উপর অনেক মেহনত, অনেক চেষ্টা, অনেক সাধনা, জ্ঞান চর্চা এবং তাফসির শাস্ত্রকে সংরক্ষণের ব্যবস্থা কুদরতিভাবে করা হচ্ছে। এই জন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি, কোরআন শরীফের শব্দের সংরক্ষণ যেভাবে নির্বেঝাল পদ্ধতিতে হয়েছে, তাফসির বা মর্ম তথা অর্থের সংরক্ষণের ব্যবস্থা কুদরতিভাবে মানে ব্যবস্থা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের পর্যন্তই শাস্ত্র পৌঁছেছে। এখানে তাফসির সম্পর্কে আরও দুই একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে এই তাফসিরকে উম্মতের বড় বড় মনীষীগণ কীভাবে সংরক্ষণ করেছেন, এ পথে তারা কী কী কষ্ট সহ্য করেছেন, কীভাবে তারা সংগ্রাম করেছেন, কীভাবে তারা সাধনায় আত্মনিয়োজিত হয়েছেন, এর বিস্তারিত বিবরণ অনেক দীর্ঘ। এর জন্য আমার ওস্তাজ মোহতরম শেখুল ইসলাম মুফতি তাকির উসমানী সাহেবের উলুমুল কোরআন নামক কিতাবখানা দেখা যেতে পারে। তো এখানে সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই যে কোরআন শরীফের ব্যাখ্যা, তাশরিহ, কোরআন শরীফের মর্ম এবং অর্থ বোঝার জন্য ছয়টি উৎস রয়েছে। এই ছয়টি উৎস গ্রহণ করে, উৎস অবলম্বন করে কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের তাফসির আমাদের মধ্যে সংরক্ষিত হয়ে আসছে। এই ছয়টি উৎস, তাফসিরের ছয়টি উৎস সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা সামনে থাকা প্রয়োজন। একটা হলো কোরআনুল করিম, স্বয়ং কোরআনে করিম। ইলমে তাফসির বা তাফসির শাস্ত্রের প্রথম উৎস হলো স্বয়ং কোরআনে করিম, স্বয়ং আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনো কোনো আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন কোনো শব্দ নাজিল করেছেন, এটা ছিল সংক্ষিপ্ত, মুজমাল বা সংক্ষিপ্ত, ডিটেইলস আলোচনার মধ্যে ছিল না, ব্যাখ্যা ছিল না। তো অনেক শব্দ কোরআন শরীফের আছে ব্যাখ্যা সাপেক্ষ, এর সঠিক অর্থ কয়েকভাবে হতে পারে অথবা সুস্পষ্ট নয়, তো এটার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু দেখা যায় যে কোরআন শরীফেরই অন্য কোনো আয়াতে এই 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 শব্দের, এই আয়াতের অর্থ কী, মর্ম কী, তা খুলে বলা হয়েছে এবং সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। তো এটাকে বলে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন শরীফের তাফসির, কোরআন দ্বারাই কোরআনের তাফসির। অর্থাৎ কোরআনের এক আয়াতের তাফসির অথবা এক আয়াতের মধ্যে কয়েকটি শব্দ রয়েছে সেগুলোর তাফসির অন্য আয়াত দ্বারা যদি কেউ করেন, তো এমন উৎসকে কোরআনের তাফসিরের জন্য প্রথম উৎস হলো স্বয়ং কোরআনে করিম, নিজেই কোরআন শরীফের অন্য কোনো আয়াত, অন্য কোনো শব্দ কোরআন শরীফের ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরে। ফর এক্সাম্পল, পবিত্র কোরআন শরীফের মধ্যে রয়েছে সূরা ফাতিহার মধ্যে আমরা দেখতে পাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়ত দান করো, সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশনা আমাদেরকে দাও। সিরাতে মুস্তাকিম কি? সঠিক এবং সরল সহজ পথের দিশা দাও। তো সেটা কি? পরবর্তী আয়াতে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি ইনআম দিয়েছেন, পুরস্কার দান করেছেন, পুরস্কৃত যাদেরকে করেছেন, যারা পুরস্কৃত এদেরকে আরবিতে বলা হয় মুনআম আলাইহিম।
তো মুনআম আলাইহিমদের রাস্তায় আল্লাহ আমাদেরকে দেখান। তো এখন কাদেরকে ইনআম দেওয়া হয়েছে, কাদেরকে পুরস্কৃত করা হয়েছে, কারা পুরস্কার প্রাপ্ত তাদের পথ আমাদেরকে দেখান। তো এই যে আয়াতের মধ্যে আনআমতা আলাইহিম বলা হয়েছে, ওই সব মানুষের রাস্তা আমাদেরকে দেখান, ওই সমস্ত মানুষের পথের পথ নির্দেশনা আমাদেরকে দান করুন যাদের উপর আপনার পক্ষ থেকে ইনআম নাজিল করা হয়েছে, পুরস্কার যাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তো এখানে এই এই আয়াতের মধ্যে বলা হয়নি কারা পুরস্কার প্রাপ্ত, কাদের উপর ইনআম করা হয়েছে এটা বলা হয়নি। কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ এই পুরস্কার প্রাপ্ত বান্দারা তারা হলেন ওই সব লোক যাদের উপর আল্লাহ ইনআম করেছেন, ওই সব লোক যাদের উপর আল্লাহ তাআলা পুরস্কার নাজিল করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, তারা হলেন আম্বিয়া, সিদ্দিকীন, সুহাদা, সালেহীন। এই চার প্রকারের লোকজন হলেন পুরস্কার প্রাপ্ত, আম্বিয়া নবীগণ, সিদ্দিকীন সিদ্দিকগণ, সুহাদা শহীদগণ, সালেহীন নেককারগণ, নেককার যারা, পুণ্যবান যারা। তো সালেহীন এই চার দল মানুষের পথ হলো পুরস্কার প্রাপ্তদের পথ। তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় বলা হয়েছে পুরস্কার প্রাপ্তদের পথ, আর পুরস্কার প্রাপ্ত কারা এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটা এর মধ্যে পরিষ্কার করে বলা হয়নি। কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে কোরআনে করিমের মধ্যে অন্যত্র ইরশাদ করেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকীনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন। তো এই চার প্রকারের, তো প্রথম উৎস হলো স্বয়ং কোরআনে করিম। তো এর দ্বারা একটা এক আয়াতের ব্যাখ্যা আমরা অন্য আয়াত দ্বারা পেয়ে গেলাম, এক আয়াতের একটা শব্দ ছিল মুজমাল, এর মধ্যে ডিটেলস আলোচনা করা হয়নি, ডিটেলস আলোচনা এই শব্দের মুনআম আলাইহিমদের সেটা অন্য আয়াতে পেয়ে গেলাম। তো কোরআনের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তাফসিরের উৎস হলো নিজেই কোরআন, আর একটি এর একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আর এটা হলো প্রথম উৎস। দ্বিতীয় তৃতীয় উৎস আমরা বিরতির পর আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথেই থাকুন, বিরতির পর আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান তাফসীর ইজহারুল কোরআনে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাফসীরের যে কয়টি উৎস রয়েছে, তো এই ছয়টি উৎসের মধ্যে প্রথম উৎস মানে তাফসীর আমরা পাবো কোত্থেকে, শিখবো কীভাবে, সঠিক তাফসীরের উৎস কী, সেটা সেগুলো নিয়ে আলোচনা করছি। কারণ তাফসীর সংক্রান্ত, তাফসীর শুরু করার আগে তাফসীর সংক্রান্ত এ বিষয়ে আলোচনা খুবই জরুরি বলে মনে করি, কারণ ভুল ব্যাখ্যার সুযোগও কিন্তু রয়েছে এবং ভুল ব্যাখ্যার কারণে পথভ্রষ্টতা এবং অঠিক পথের, সঠিক পথ থেকে সরে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এই জন্য সহি তাফসির, সহি ব্যাখ্যা সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপনের আগে তাফসির কোরআন সম্পর্কে আপনাদের একটু মোটামুটি ধারণা, তাফসির শাস্ত্র সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। তো কোরআন শরীফের তাফসির কোন জায়গা থেকে করব, এগুলোর উৎস কী হবে, ব্যাখ্যা কীভাবে করব। তো প্রথম ব্যাখ্যার প্রথম উৎস হলো যে স্বয়ং কোরআনে করিম। স্বয়ং কোরআনে করিমের মধ্যে কোনো একটা শব্দ আছে যেগুলো অস্পষ্ট, যার অর্থ হয়তো অস্পষ্ট, অন্য আয়াত এর পুরোপুরি বিস্তারিত বিবরণ বলে দিয়েছে। যেমন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুতরাং আমরা এই আয়াতের ব্যাখ্যার জন্য সর্বপ্রথম অন্য কোনো কিছুর দিকে নজর দেওয়ার আগে স্বয়ং কোরআন যেহেতু নিজের ব্যাখ্যা নিজে পেশ করছে, তাফসিরুল কোরআন বিল কোরআন, এই যে উৎস এটাকে আমরা প্রাধান্য দিতে বাধ্য। এটা হলো প্রথম উৎস, এটা হবে সবচেয়ে নির্ভরযোগ্য, এটা হবে সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং প্রাধান্য পাবার যোগ্য। দ্বিতীয় উৎস হলো হাদিস, তাফসির করার জন্য দ্বিতীয় উৎস হলো হাদিস। আমরা
কিছুক্ষণ আগেও কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে পেশ করেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি এই কোরআনকে খুলে খুলে স্পষ্ট করে মানুষের সামনে এর মর্ম তুলে ধরেন। তো হাদিস হলো দ্বিতীয় উৎস, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য। হাদিস কাকে বলা হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল এবং আফআল, আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন। তো এগুলো হলো হাদিস। তো আর দায়িত্ব দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে করিমের ব্যাখ্যা করার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের বাণী দ্বারা, নিজের কথামালা দ্বারা এবং নিজের আমল দ্বারা এই দায়িত্ব পুরোপুরিভাবে সুষ্ঠুভাবে তিনি অঞ্জাম দিয়েছেন। বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা আসলে কোরআন শরীফের আমলি ব্যাখ্যার অপর নাম। একটা কোরআন হলো কাগজের পাতায় লেখা, আর আরেকটা কোরআন হলো বাস্তবে সচিত্র কোরআন। সেই সচিত্র কোরআন হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এবং মুবারক জীবনী। তো লিখিত কোরআনের বাস্তব নমুনা যদি কেউ দেখতে চায়, তাহলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেন সে দেখে নেয়। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাই বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল এই মর্মে তাকে প্রশ্ন করা হয়েছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি প্রতি উত্তরে বললেন যে আল্লাহর নবীর চরিত্র জিজ্ঞাসা করছো, জীবন আদর্শ এবং লাইফস্টাইল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছো, তো অবিকল কোরআন, কোরআনের মধ্যে যা লেখা সেটা এখানে আমলে রূপায়িত, কোরআনের মধ্যে যেটা অক্ষরে লিখিত সেটা এখানে বাস্তবায়িত। এই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো হাদিসের মধ্যে কিছু আছে যেগুলো গ্রহণযোগ্য, অনেক হাদিস আছে গ্রহণযোগ্য, অনেক হাদিস আবার গ্রহণযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ নয়। তো মুফাসসিরিনে কেরাম তাফসির করার ক্ষেত্রে ওইসব হাদিসকে গ্রহণ করেছেন যেগুলো গ্রহণযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ, গ্রহণযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ। এই শব্দগুলো আমি এই জন্য বললাম যে অনেক জিনিস গ্রহণযোগ্যতার দিক থেকে গ্রহণীয়, মেবি সনদগত সূত্রে শাস্ত্রীয় দিক বিচারে সনদের মধ্যে কোনো ধরনের ন্যূনতম দুর্বলতার কোনো দুর্বলতা থাকতেও পারে। তো যেখানে সেখানে যে কোনো রেওয়ায়ত পেলে এর মাধ্যমে কিন্তু তাফসির নির্ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক মজবুত রেওয়ায়তের পরিপন্থী রেওয়ায়ত যদি হয়, এত দুর্বল রেওয়ায়ত যে মজবুত এবং সহি নির্ভরযোগ্য রেওয়ায়তগুলোর পরিপন্থী, সেগুলো গ্রহণীয় হবে না তাফসিরের মধ্যে। এই জন্য এই ফিল্ড অনেক নাজুক নাজুক একটা ময়দান। তো এখানে কদম রাখা, পা রাখা এটা কোনো মামুলি ব্যাপার নয়। যাই হোক, সাহাবে তৃতীয় উৎস হলো হাদি, তাফসিরের তৃতীয় উৎস হলো সাহাবায়ে কেরামের আকওয়াল, সাহাবায়ে কেরামের উক্তি, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। তারা যে শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন, তারা এই তাফসিরের এই আয়াতের অর্থ বুঝাতে গিয়ে যে শব্দ উচ্চারণ করেছেন বা তারা যে ব্যাখ্যা দিয়েছেন, তো আকওয়ালে সাহাবা এটা হলো তৃতীয় উৎস। সাহাবায়ে কেরাম যে মর্ম বর্ণনা করেছেন, যে অর্থ আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হলো তৃতীয় নির্ভরযোগ্য উৎস তাফসিরে কোরআনের। যেহেতু হযরাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি পবিত্র কোরআন শরীফ নিজেরা শিখেছেন, সরাসরি আল্লাহর নবীর কোরআনের শিষ্য ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসির করেছেন, আর সাহাবায়ে কেরাম ছাত্র ছিলেন, শিষ্য ছিলেন, সরাসরি শিষ্য, আর ডাইরেক্ট তারা নবীজি থেকে এই কোরআন আহরণ করেছেন, মর্ম বুঝেছেন কোরআনের, সুবহানাল্লাহ। এছাড়া কোরআনের ওয়াহী যখন নাজিল হচ্ছিল,
সেই প্রেক্ষাপট তারা নিজেরা দেখেছেন, তারা নিজেরা উপস্থিত ছিলেন এই সমাজে, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এই ঘটনার সাক্ষী তারা ছিলেন, এই ঘটনার সময়ে তারা দুনিয়াতে জীবিত ছিলেন। তো কোরআন কখন ওয়াহী কখন নাজিল হচ্ছে, কোন প্রেক্ষাপটে নাজিল হচ্ছে, কোন পরিস্থিতিতে নাজিল হচ্ছে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন পরিস্থিতিকে কেন্দ্র করে নাজিল হচ্ছে, সেই পরিস্থিতিতে পরিস্থিতিতে উপস্থিত ছিলেন স্বয়ং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো এজন্য অন্য সবার মোকাবেলায় তুলনায় এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আকওয়াল, তাদের উক্তি সবচেয়ে বেশি অগ্রগণ্য তাফসিরের উৎস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অন্যদের সেই মকাম অর্জন হওয়া সম্ভব নয়, অন্যদেরকে এই স্থান এই মর্যাদা দেওয়ার সুযোগ নেই। তাফসিরে কোরআনের ক্ষেত্রে যে মর্যাদা, যে সম্মান, যে স্থান, যে অবস্থান সাহাবায়ে কেরামকে আমরা দিতে বাধ্য, কারণ তারা কোরআনে করিম নাজিল হওয়ার সাক্ষী, নুজুলে কোরআনের সাক্ষী হলেন তারা, এই প্রেক্ষাপট তারা নিজের চোখে দেখেছেন। আল্লাহ আকবার। তো যে আয়াতের তাফসির স্বয়ং কোরআনে করিম দ্বারা আমরা পেতে পাই না, নির্ভরযোগ্য হাদিস দ্বারা আমরা পাই না, এমন সব আয়াতের ব্যাখ্যার ব্যাপারে আমরা সাহাবায়ে কেরামের শরণাপন্ন হব, তাদের আকওয়াল এরপরে তৃতীয় বড় উৎসমূল। একটা আয়াতের তাফসির যদি অন্য আয়াত দ্বারা হয়ে যায়, অন্য কোরআনি আয়াত দ্বারা যদি হয়ে যায়, তাহলে এটা তো সবচেয়ে প্রথম উৎসমূল। সাহি বা নির্ভরযোগ্য হাদিস দ্বারা যে তাফসির এবং ব্যাখ্যা হয়ে যায়, এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য উৎসমূল। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ নবীর কৌল আমলের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা যদি না থাকে, আর কোরআনের মধ্যেও কোনো আয়াতে অপর কোনো আয়াতে কোনো ব্যাখ্যা সুস্পষ্টভাবে না থাকে, তাহলে তৃতীয় পর্যায়ে কোরআনের তাফসিরের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আকওয়াল সর্বাগ্রগণ্য, সবার চেয়ে বেশি উপরের স্থান। এজন্য কোনো আয়াতের তাফসিরের ব্যাপারে যদি সাহাবায়ে কেরাম অক্ষমত পোষণ করেন, তাদের অক্ষমত যদি পাওয়া যায়, তাহলে মুফাসসিরিনে কেরাম এই মতটাকেই গ্রহণ করেন, এই মতটাকেই গ্রহণ করেন। এমত অবস্থায় অন্য কোনো ধরনের অর্থ উদ্ভাবন করে, অন্য কোনো ধরনের মর্ম উদ্ধার করে তাফসির করা জায়েজ নয়। এটা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের যদি ইত্তেফাক ঐক্যমত যদি কোনো আয়াতের তাফসিরের ব্যাপারে হয়ে যায়, তাহলে অন্য কোনো বর্ণনা, অন্য কোনো বক্তব্য, অন্য কোনো নিজস্ব মতামত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং অন্য কোনো মতামত দিয়ে তাফসির করা, ব্যাখ্যা করা কোরআন শরীফের জায়েজ হবে না এটা। কারণ এই মর্মে কোরআন এবং হাদিসের পরে সাহাবায়ে কেরামের আকওয়াল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস তাফসিরের। হ্যাঁ, তবে একটা কথা আছে যে স্বয়ং সাহাবায়ে কেরাম যদি একটা আয়াতের তাফসিরের মধ্যে কয়েকটা মতামত রাখেন, এক সাহাবির এই মত, অন্য সাহাবির আরেকটা মত, আরেকজনের আরেক মত, তখন পরবর্তী যারা মুফাসসিরিনে কেরাম তাদের জন্য এটা জায়েজ রয়েছে কোনো একটাকে অগ্রাধিকার দেওয়া, কোনো একজনের কোনো এক মতকে অগ্রাধিকার দেওয়া আর অন্যটাকে অগ্রাধিকার না দেওয়া, প্রায়োরিটি না দেওয়া, সেটার কিন্তু অধিকার পরবর্তী মুফাসসিরিনদের তখনই কেবল অর্জিত হবে। এ ব্যাপারে যে সমস্ত মূলনীতি, সেই মূলনীতিগুলো উসুলে ফিকহের মধ্যে, উসুলে হাদিসের মধ্যে, উসুলে তাফসিরের মধ্যে সংরক্ষিত রয়েছে। এজন্য উসুলে ফিকহ, উসুলে হাদিস এবং উসুলে তাফসির এই তিন শাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করাও কিন্তু তাফসিরের জন্য জরুরি। মূলনীতি কী? এক সাহাবির মতামত বাদ দিয়ে আরেক সাহাবির মতামতকে আমি প্রাধান্য দিলাম, এর পেছনে কী মূলনীতি হতে পারে? এগুলো কিন্তু উসুলে তাফসির একটা শাস্ত্র রয়েছে। তাফসিরের মূলনীতি কী এর উপর আলাদা। তাফসির যেমন একটা জ্ঞানের শাস্ত্র, ঠিক একইভাবে ইলমে উসুল তাফসির আরেকটা শাস্ত্র, ইলমে উসুলে হাদিস আরেকটা শাস্ত্র, ইলমে উসুলে ফিক আরেকটা শাস্ত্র। এই তিনটি শাস্ত্রের উপরও প্রাধান্য বুৎপত্তি থাকতে হবে, যাতে সাহাবায়ে কেরামের আকওয়াল থেকে কোনো বিশেষ কৌলকে যদি আমরা গ্রহণ করি, তাহলে এই তিনটি শাস্ত্রের উপর বুৎপত্তির মাধ্যমে কিন্তু সেটা গ্রহণ কেউ করতে পারেন। তো এখানে আল্লাহর কালাম, সর্বশেষ কালাম, বিষয়টিকে এত সোজা, এত সহজভাবে নেওয়া কিন্তু ঠিক নয়।
চতুর্থ পর্যায়ে তাবেঈনের আকওয়াল, আকওয়ালুত তাবেঈন, তাবেঈনের উক্তি, সাহাবায়ে কেরামের পরে তাবেঈনের নাম্বার আসে। অর্থাৎ ওই সমস্ত মহান ব্যক্তিবর্গ যারা কোরআন শরীফের তাফসির সরাসরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে শিক্ষা গ্রহণ করেন, সাহাবায়ে কেরাম সরাসরি কোরআনের তাফসির শিখেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর সাহাবায়ে কেরাম থেকে যারা তাফসির শিখেছেন তারা হলেন তাবেঈন। তো তাবেঈনের মতামত এরপরে চতুর্থ পর্যায়ে কোরআন শরীফের তাফসিরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎস। এ ব্যাপারে একটু ইখতিলাফ রয়েছে, মতানক্য রয়েছে যে তাফসিরের মধ্যে তাবেঈনের আকওয়াল হুজ্জত হবে কি না, একটা ফাইনাল দলিল হিসাবে গ্রহণীয় হবে কি না, সে ব্যাপারে একটা ভিন্ন মত রয়েছে, দুটো ভিন্ন মত রয়েছে। একটা অকাট্য হুজ্জত হিসাবে কেউ কেউ এটাকে নিয়েছেন, কেউ কেউ আবার অকাট্য হুজ্জত হিসাবে নিতে চাননি, এই ব্যাপারে কথা আছে। কিন্তু এই কোরআন শরীফের তাফসিরের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে তাবেঈনের আকওয়ালের গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারবেন না, গুরুত্ব কিন্তু তৃতীয় পর্যায়ে বিদ্যমান রয়েছে। আমি তাফসির শিখব, আমি কোরআন থেকে কোরআনের তাফসির শিখব, হাদিস দ্বারা আমি কোরআন শরীফের ব্যাখ্যা বুঝবার চেষ্টা করব, সাহাবায়ে কেরামের উক্তি তাঁদের আকওয়াল দ্বারা, তাদের তারা যে তাফসির করেছেন সেই তাফসির দ্বারা আমি কোরআনের সঠিক তাফসির বুঝবার চেষ্টা করব। আর এরপরে তাবেঈন যারা সাহাবায়ে কেরাম থেকে কোরআন শিখেছেন তাদের উক্তিকে আমি প্রাধান্য দেব, এবং তাদের উক্তি যে গুরুত্বের দাবিদার এর মধ্যে কোনো সন্দেহ নেই। অকাট্য হুজ্জত হওয়া না হওয়ার ব্যাপারে কথা আছে, কিন্তু গুরুত্বের ব্যাপারটি কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। চতুর্থ পঞ্চম উৎস হল লগাতে কোরআন, লগাতে আরব, আরবি ভাষা, আরবি সাহিত্য, আরবি ভাষা ও সাহিত্য পঞ্চম উৎস। কেউ কেউ এটাকে প্রথম উৎস বানিয়ে ফেলেছেন যে আমি যেহেতু আরবি জানি আর আমার কিচ্ছু লাগবে না, আমি যা বুঝলাম তাই বুঝলাম। তো এই পঞ্চম উৎসকে অনেকে প্রথম উৎস নাউযুবিল্লাহ বানিয়ে ফেলেন, এবং কোনো কোনো মুফাসসির তাদের তাফসিরের ভূমিকায় এমন কথা পর্যন্ত বলে ফেলেছেন যে আমি এই কোরআন নিজে পড়ে, কোরআনটা আমি নিজে স্টাডি করে ডাইরেক্ট কোরআন পড়ে আমার বুঝে যা এসেছে সেটা আমি লিখেছি। অর্থাৎ তিনি আরবি ভাষা যা বুঝেছেন, আরবি ভাষা নিজে যা জানেন, এটাকে প্রথম উৎস বানিয়ে ফেলেছেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই কথাটাকে উলামায়ে কেরাম খণ্ডন করেছেন যে আমার বুঝে কোরআন পড়ে যা এসেছে সেটাকে আমি সুন্দর ভাষায়, সুন্দর বাচন ভঙ্গিতে আমি উপস্থাপন করেছি। এই গত শতাব্দীর একজন মুফাসসিরে কোরআন, মাঝে মধ্যে তাঁর মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, আমরা দোয়া করি, তার অনেক ভালো কাজও আছে, কিন্তু কিছু কিছু ভ্রান্তি বিভ্রান্তি রয়েছে, কিছু কিছু তাফসিরের মধ্যে নিজের ব্যক্তিগত মতামত তার চলে এসেছে। আর তিনি ভূমিকায়ও বলে ফেলেছিলেন এমন কথাটি যে আমি নিজে কোরআন পড়ে যা অনুধাবন করেছি, বুঝেছি, সেটাকে আমি আমার বাসায় ব্যক্ত করতে সমর্থ হয়েছি এই তাফসিরের মধ্যে। তো যাই হোক, এই কথাটা ঠিক নয়, এটা হলো পঞ্চম উৎস। তো পঞ্চম উৎসকে প্রথম উৎসের পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, পঞ্চম উৎস হিসাবে এটার গুরুত্ব অবশ্যই রয়েছে যে কোরআনে করিম যেহেতু, পবিত্র কোরআন শরীফ যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এজন্য কোরআন শরীফের তাফসির বোঝার জন্য আরবি ভাষার উপর পাণ্ডিত্য থাকা প্রয়োজন, আরবি ভাষার উপর ব্যুৎপত্তি থাকা প্রয়োজন, পারদর্শিতা প্রয়োজন। কোরআনে করিমের মধ্যে অনেক আয়াত আছে যেগুলোর মধ্যে কোনো বিশেষ প্রেক্ষাপট থাকে না, বিশেষ কোনো শানে নুজুল হয় না, আয়াত নাজিল হওয়ার বিশেষ কোনো পরিস্থিতি, বিশেষ কোনো ঘটনা নেই, বা এর মধ্যে কোনো ফিকহি কালামি মাসআলাও থাকে না, মানে ইলম কালাম শাস্ত্রের কোনো আলোচনাও নেই, ফিকহি কোনো আলোচনাও নেই, বিধিবিধান সংক্রান্ত কোনো আলোচনাও নেই। এই সমস্ত আয়াতের তাফসিরের মধ্যে সাহাবায়ে, কোনো কোনো সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা তাবেঈন থেকে কোনো আকওয়ালও বর্ণিত নয়, তাদের কোনো উক্তিও বর্ণিত হয় না, বরং এর ব্যাখ্যা জানবার একমাত্র উপায় থেকে যায় লগাতে আরব বা আরবি ভাষা ও সাহিত্য। তো আরবি ভাষার উপর ভিত্তি করে এর ব্যাখ্যা সম্ভব। তো
এমত অবস্থায় কয়েকটি তাফসিরের মধ্যে যদি কোনো পার্থক্য দেখা দেয়, তাহলে যদি এই আয়াতের তাফসির সংক্রান্ত কোনো অন্য কোনো কোরআনি আয়াতও নেই, কোনো হাদিসও নেই, সাহাবায়ে কেরামের উক্তিও নেই, তাবেঈনের মতামতও নেই, আর দেখা যায় শুধু এটাকে বাসার উপর ভিত্তি করে এর সমাধান করতে হবে, তখন এই বাসার উপর ভিত্তি করে কয়েকজন কয়েক ধরনের তাফসির করেছেন, তখন আমরা লগাতে আরব বা আরবি ভাষা ও সাহিত্যের নিকটবর্তী যে ব্যাখ্যা হবে সেটাকে আমরা গ্রহণ করব অবশ্যই। তো কয়েকটি মতামতের মধ্যে কোনো একটা মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য ইলমে লগাত বা ভাষা জ্ঞানকে এখানে মানে প্রাধান্য দেওয়ার সুযোগ রয়েছে, এবং এর দ্বারা ফয়সালা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাষা জ্ঞানকে মাধ্যম হিসেবে অবলম্বন করার সুযোগ রয়েছে। আরেকটা তাফসিরের ষষ্ঠ উৎস হল তাদাব্বুর ও ইস্তিমবাত, গবেষণা, নিজের গবেষণা। তো কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন এর মধ্যে কিন্তু অনেক সুপ্ত রহস্য সুপ্ত রয়েছে, গভীর অর্থ লুকিয়ে আছে, অনেক গভীর এবং অনেক বেশি মর্ম অর্থ নিহিত রয়েছে। বরং বলা হয়েছে এমন মহাসমুদ্র যে সমুদ্রের কোনো কূল কিনারা নেই, যে সমুদ্রের কোনো কূল কিনারা নেই, এমন একটা মহাসমুদ্র জ্ঞানের এক মহাসাগর হল পবিত্র কোরআন শরীফ। আল্লাহ তাআলা যাদেরকে ইসলামী জ্ঞানসমূহের মধ্যে ইসলামী জ্ঞানের বিভিন্ন শাস্ত্রে আল্লাহ তাআলা যাদেরকে যত বেশি বসিরত এবং অন্তর্দৃষ্টি দিয়েছেন, তারা কোরআনে করিম নিয়ে যত বেশি চিন্তা ভাবনা করবে, যত বেশি গৌর ও ফিকির করবে, যত বেশি চিন্তা ভাবনা করবে পবিত্র কোরআন শরীফের নতুন নতুন দিগন্ত তাদের সামনে ততই বেশি উন্মোচিত হতে থাকবে, নতুন নতুন অর্থ কোরআনের সামনে চলে আসতে থাকবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম কোরআন নিজেদের তাদাব্বুর, নিজেদের গবেষণা, নিজেদের অন্তর্দৃষ্টি, নিজেদের ইসলামিক জ্ঞানের বিভিন্ন শাস্ত্রের উপর যে তাদের পাণ্ডিত্য রয়েছে সেগুলোর ভিত্তিতে তারা কোরআনের অন্তর্নিহিত মর্ম, কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের রহস্য তারা সুস্পষ্টভাবে তুলে ধরার তারা চেষ্টা করেছেন। হ্যাঁ, তবে এই যে আমি নিজে গবেষণা করলাম, চিন্তা করলাম, আর কোরআন শরীফের মধ্যে গভীরভাবে মনোনিবেশ করে আমি কোরআনের বিভিন্ন হেকমত এবং মণিমুক্তা সেচন করার চেষ্টা করলাম, ডুবুরি ডুব দিয়ে দেখবেন মণিমুক্তা নিচে থেকে বের করে নিয়ে আসে। তো কোরআনের জ্ঞানের মহাসাগরে ডুব দিয়ে কোরআনের ডুবুরিরাও সেখান থেকে মণিমুক্তা আহরণ করে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ, এই আয়াতের এই বাচনভঙ্গি দ্বারা আমরা এই সমস্যার সমাধানটাও খুঁজে পাই, এই অর্থ নতুন আরেকটা অর্থের আমি দিক নির্দেশনা পাই, দ্বিতীয় পর্যায়ে এটা আরেকটা মর্ম এমনও হতে পারে, তৃতীয় পর্যায়ে আরেকটা মর্ম এমনও হতে পারে। সুবহানাল্লাহ, যত কাল অতিবাহিত হয়, যত যুগ অতিবাহিত হয়ে যায়, সময় যত গড়িয়ে যায়, শতাব্দীর পর শতাব্দী নতুন যুগ আসে, সায়েন্টিফিক বিজ্ঞানের উন্নতির মাধ্যমে দুনিয়ার চিত্র পরিবর্তন হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য নতুন সমস্যা সৃষ্টি হয়, নতুন পরিস্থিতি দুনিয়ার সামনে চলে আসে, কিন্তু প্রত্যেকটা সমস্যার সমাধান মুফাসসিরিনে কেরাম পবিত্র কোরআন শরীফের মধ্যে গভীরভাবে মনোনিবেশ করে, চিন্তা ফিকির করে, কোরআন শরীফের মধ্যে গবেষণা করে, গৌর ফিকির করে তারা কিন্তু বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তো তবে এর জন্য জরুরি হলো যে উপরের যে পাঁচটি মাধ্যম রয়েছে, এই পাঁচটি মাধ্যমের উৎস রয়েছে, যে পাঁচটি এটা তো ষষ্ঠ উৎস, তো পাঁচটি উৎসের সাথে সাংঘর্ষিক যাতে না হয়, পাঁচটি যে উৎস আমি বললাম এই উৎসের উল্টো যাতে না হয়, বিপরীত যাতে না যায়, সাংঘর্ষিক যাতে না হয় এগুলোর সাথে। তো কোনো কোনো সময় অনেক নতুন তথ্য, অনেক নতুন গভীর রহস্য, নতুন মর্ম আমাদের সামনে চলে আসে, অনেক সুফিয়া কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গান দিন, আল্লাহওয়ালাগণ বের করেছেন, এগুলো যদি উপরের এই পাঁচটি উৎসর যেগুলোর আলোচনা আমি করলাম এই পাঁচটির সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে গ্রহণযোগ্য হবে না, সাংঘর্ষিক যদি না হয় তাহলে নতুন নতুন মর্ম বের করতে কোনো আপত্তি নেই, সাংঘর্ষিক না হওয়ার শর্তে।
তো এই হলো ছয়টি উৎস কোরআন শরীফের তাফসিরের, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর বাকি আলোচনা আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। সাথেই থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান তাফসির ইজহারুল কোরআনে সংক্ষিপ্ত বিরতির পর আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে আবারও ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন পবিত্র কোরআন শরীফের তাফসির সংক্রান্ত এই প্রোগ্রামকে তার অপার অনুগ্রহে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যেন পবিত্র কোরআন থেকে হেদায়তের আলো গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করেন। তাফসিরের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শুরু করার আগে তাফসির সংক্রান্ত তাফসির শাস্ত্র সম্পর্কে জরুরি আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করেছি। প্রথমে ওয়াহি কী ও কেন, ওয়াহির গুরুত্ব কী, ঐশী জ্ঞানের প্রয়োজন কেন মানব জীবনে দেখা দিল, এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আলোচনার তৌফিক দিয়েছেন। এরপরে আমরা পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কোরআন শরীফের অর্থ এবং মর্মের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে, কোরআন সংরক্ষণের ইতিহাসও সংক্ষিপ্তভাবে আলোচিত হয়েছে যে এই কোরআন করিমকে কীভাবে সংরক্ষণ করা হয়েছে, আল্লাহ তাআলার জন্য কীভাবে কুদরতি ব্যবস্থাপনা নিয়েছেন, কিঞ্চিত আলোচনা এ ব্যাপারেও এসেছে। আজকে তাফসির সম্পর্কে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তাফসির শাস্ত্র সম্পর্কে। তাফসিরের ছয়টি উৎস মূল, ছয়টি গুরুত্বপূর্ণ উৎস সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা রয়েছে। এবারে আমি বলবো ইসরায়েলিয়াত সম্পর্কে। তো ইসরায়েলিয়াত ওইসব বর্ণনাগুলোকে বলা হয় যেসব বর্ণনাগুলো ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম থেকে, ঈসাই ধর্ম থেকে সরাসরি আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। তো অনেক মুফাসসিরিনে কেরামের একটা অভ্যাস ছিল যে কোনো আয়াতের তাফসিরে যদি এই জাতীয় কোনো বর্ণনা আসতো তাহলে এই জাতীয় বর্ণনাগুলোও তারা সনদ সহ তারা লিখে দিতেন যে আমার পর্যন্ত এই বর্ণনাটি এই সূত্রে পৌঁছেছে এবং এই বর্ণনা আমি পেয়েছি, আর এই আয়াতের তাফসির বোঝার ক্ষেত্রে এই রেওয়ায়তটিও প্রতিপাদ্য বা উল্লেখযোগ্য। তো এমন সব বর্ণনাগুলোর মধ্যে ইসরায়েলি রেওয়ায়াতও বিদ্যমান কিন্তু রয়েছে। তো এই ইসরায়েলি রেওয়ায়াত যেগুলো ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এগুলো সম্পর্কে আমাদের কিছুটা মানে জানা থাকা দরকার। রিয়ালিটি হলো যে হযরত সাহাবায়ে কেরাম এবং তাবেঈন রাদিয়াল্লাহু আনহুম রাহিমাহুমুল্লাহ তারা অনেকেই কিন্তু আহলে কিতাব ছিলেন, অন্য ধর্মের আলিম ছিলেন। তারা যখন অন্য ধর্ম সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন, কেউ ইহুদি ধর্মে দীক্ষিত ছিলেন, কেউ খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিলেন, ঈসাই ধর্মে, একসময় তো ওইটা ঠিক ছিল, ওইটার ডেট ছিল, মেয়াদ উত্তীর্ণ হয়নি। হ্যাঁ, পরিবর্তন সাধিত হয়ে গেছে সেটা ভিন্ন কথা, অনেক পরিবর্তন চলে এসেছে, কিন্তু কিছু কিছু জিনিস ঠিকও তো থাকতে পারে, থাকাটা সে থাকাটাই স্বাভাবিক। তো তারা যখন ইসলাম গ্রহণ করেছেন এরপরে কোরআনে করিমের তালিম তারা অর্জন করেছেন, এমন সব সাহাবায়ে কেরাম যারা অতীতে আহলে কিতাব ছিলেন, তো তারা কোরআনে করিমের মধ্যে এমন সব ঘটনা তারা পেয়েছেন যে সমস্ত ঘটনাবলি তারা পূর্ববর্তী আসমানি কিতাব যেগুলো পরিবর্তিত হয়ে গিয়েছিল সত্য, কিন্তু পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর মধ্যেও তারা পেয়েছিলেন। তো তারা কিন্তু কোরআনে করিমের তাফসির সংক্রান্ত আলোচনার মধ্যে ওইসব বর্ণনার মাঝে মধ্যে উল্লেখ করেছেন, তারা উল্লেখ করে দিতেন যে আমরা আমাদের পুরাতন ধর্মীয় কিতাবে, ধর্মীয় পুস্তকে আমরা এই ঘটনাটা এইভাবে পেয়েছি। তো এই ধরনের কিছু বর্ণনা চলে এসেছে। এই বর্ণনাগুলো যেহেতু কোরআনে করিমের অনেকগুলো আয়াতের ব্যাখ্যায় আসার একটা উপযুক্ততা এগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে, সেই হিসাবে এগুলোকে উল্লেখ করাও করে দেওয়া হয়েছে। তো জানা থাকা প্রয়োজন যে ইসরায়েলিয়াত মানে এই ধরনের বর্ণনাবলি তিন প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার হলো ওইসব বর্ণনা যেসব বর্ণনার সত্যতা কোরআন এবং সুন্নতের অন্যান্য দলিল দ্বারা সুপ্রমাণিত, অকাট্য যে কোরআন এবং সুন্নতের উপর আমাদের ইমান এবং যেগুলো নির্ভুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেই কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা দ্বারা যদি ইসরায়েলি কোনো রেওয়ায়াত যদি সম্পূর্ণরূপে সমর্থিত হয়
মানে সম্পূর্ণ সমর্থন যদি কোরআন হাদিসের রেওয়ায়ত দ্বারা, সেই ইসরায়েলি রেওয়ায়তের সমর্থন যদি পাওয়া যায়, তাহলে সেগুলো সম্পূর্ণরূপে ঠিক আছে, যেগুলোর সত্যতা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা বা সুন্নাত দ্বারা প্রমাণিত, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। যেমন ফেরাউন যে পানির মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে ফেরাউনকে মেরেছেন, ফেরাউন যে পানির মধ্যে ডুবানো হয়েছিল, এবং হযরতে মুসা আলাইহিস সালাম যে কোহে তোরের মধ্যে তশরিফ নিয়ে গিয়েছিলেন, এগুলো তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই বর্ণনা যদি ইসরায়েলিয়াতের মধ্যেও পাওয়া যায়, তাহলে এমন ইসরায়েলির রওয়ায়তকে গ্রহণ করতে কোনো আপত্তি নাই যার সমর্থন কোরআন হাদিস দ্বারা পাওয়া যায়। হ্যাঁ, এমন কিছু ইসরায়েলি বর্ণনাও হতে পারে যেগুলো মিথ্যা সাব্যস্ত হওয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ভুল প্রমাণিত। ভুল হওয়াটা, মিথ্যা হওয়াটা, অবাস্তব হওয়াটা কোরআন হাদিস দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে সেগুলো রিজেক্টেড হবে। যেমন হযরত একটা বর্ণনা ইসরায়েলির আয়াতের মধ্যে আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ শত কোটিবার নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম নাকি শেষ বয়সে মুরতাদ হয়ে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ। তো আল্লাহর কালাম এটাকে অস্বীকার করছে এবং বলছে, ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাফির হননি, বরং শয়তানরা কুফর করেছে, শয়াতিন যারা তারা কুফরি সুলভ কাজ করেছে। তো এছাড়া দেখ, যেমন রয়েছে ইসরায়েলি রওয়ায়াতের মধ্যে রয়েছে, নাউজুবিল্লাহ হযরতে নাউজুবিল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম নাকি কুকর্ম করে ফেলেছিলেন, নাউজুবিল্লাহ। তো এরপরে এটাকে বিবাহের নাম দিয়ে দিয়েছিলেন, এটা সুস্পষ্ট মিথ্যা, প্রকাশ্য মিথ্যা। আর এমন সব বর্ণনাকে মিথ্যা মনে করা, ভুল মনে করা জরুরি, ফরজ হলো এগুলো ভুল মনে করতে হবে এগুলোকে। আরও কিছু বর্ণনা আছে ইসরায়েলির ওয়ায়াত যেগুলোর মধ্যে, যেগুলোর ব্যাপারে কোরআন সুন্নাত এবং অন্যান্য শরীয়তের দলিল নীরব। তাওরাতের কিছু বিধান হয়তো আছে যেগুলো সম্পর্কে কোরআনের, কোরআন এটাকে অস্বীকারও করছে না, আবার 100% সমর্থনও দিচ্ছে না, কোরআন শরীফ নীরব। তো এই সমস্ত বর্ণনার ক্ষেত্রে বলা হয়েছে যে এগুলোর সত্যায়নও আমরা করব না, এগুলোর তাকজিব আমরা করব না, অর্থাৎ মিথ্যাও সাব্যস্ত করব না, ভুল ডিক্লেয়ারও করব না, সত্য ডিক্লেয়ার করব না। কোরআন হাদিস যেহেতু নীরব, আমরাও নীরব থাকব। তো এমন সব বর্ণনার ব্যাপারে উলামায়ে কারামের মধ্যে ইখতিলাফ বিদ্যমান রয়েছে যে সমস্ত বর্ণনা নকল করা, উদ্ধৃত করা জায়েজ কি জায়েজ নয়। তো আল্লামা হাফিজ ইবনে হাজার, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলহী, তাফসির ইবনে কাসির যিনি লিখেছেন, হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলহী, উনি এ ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল কথা এটা বলেছেন যে বর্ণনা করা জায়েজ আছে, কিন্তু এর কোনো ফায়দা নেই যেহেতু শরীয়তের দৃষ্টিতে এগুলো হজ্জত নয়, দলিল নয়। তো বর্ণনা করাটা জায়েজ হবে যেহেতু শরীয়ত বিরোধী কোনো কথা নয়, বা শরীয়ত এগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছে বলে কোনো দলিল নেই, কিন্তু যেহেতু শরীয়তের মধ্যে আমরা দলিল হিসাবে এগুলোকে নিতে পারি না, এজন্য বর্ণনার কোনো ফায়দা নেই। হ্যাঁ, বর্ণনা কেউ করে ফেললে এটা জায়েজের পর্যায়ভুক্ত হবে। তো কোরআন শরীফের তাফসিরের ব্যাপারে আমরা এই আলোচনার মাধ্যমে যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হলো কোরআন শরীফের তাফসিরের কাজটা মোটামুটি নাজুক একটা কাজ, খুব স্পর্শকাতর, খুব সেন্সিটিভ একটা কাজ। তো মুফাসসিরে উলামায়ে কেরাম এটা লিখেছেন যে আরবি ভাষার উপর যেমন ব্যুৎপত্তি থাকতে হবে, আরবি ভাষার সংক্রান্ত আরও যেসব শাস্ত্র রয়েছে, যেমন নাহ শাস্ত্র, সর্ফ শাস্ত্র। নাহ হলো বাক্যের ব্যাকরণ, সর্ফ হলো শব্দের ব্যাকরণ। প্রত্যেক ভাষার একটা ব্যাকরণ হয়, ব্যাকরণ হয়, গ্রামার হয়। আর পবিত্র কোরআন শরীফের মানে আরবি ভাষার দুটো গ্রামার হয়, একটা হলো বাক্যের গ্রামার আর একটা হলো শব্দের গ্রামার। তো শব্দের গ্রামারকে ইলমে সর্ফ বলা হয়, সর্ফ শাস্ত্র, আর বাক্যের গ্রামারকে নাহ শাস্ত্র বলা হয়। বালাগত রয়েছে, অলঙ্কার শাস্ত্র রয়েছে, সাহিত্য রয়েছে, এছাড়া ইলমে হাদিস রয়েছে, ইলমে ফিকাহ রয়েছে, ইলমে তাফসির রয়েছে, ইলমে আকাইদ রয়েছে, ইলমে কালাম রয়েছে। তো এই সবগুলো জ্ঞানের উপর উলামায়ে কেরাম প্রায় 15টি শাস্ত্রের উপর ব্যুৎপত্তি থাকা তাফসির করার জন্য জরুরি সাব্যস্ত করেছেন। যতক্ষণ পর্যন্ত এই 15টি জ্ঞান এবং শাস্ত্রের সাথে গভীর সম্পর্ক না হবে, একজন মানুষের পক্ষে পবিত্র কোরআনের সঠিক তাফসির করে একেবারে সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছা কিন্তু সম্ভব নয়। তো এই জন্য তাফসির করতে হলে প্রচুর জ্ঞানের প্রয়োজন এবং বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি থাকা জরুরি। তো আশ্চর্যজনক হলেও সত্য যে বর্তমান সময়ে
একটা গুমরাহি, একটা পথভ্রষ্টতা আমরা লক্ষ্য করি, সেটা হলো যে সামান্য আরবি আরবি ভাষার উপর একটু জ্ঞান আছে, আর এর উপর ভিত্তি করে কেউ কেউ কোরআন শরীফের তাফসির আরম্ভ করে দিয়েছেন, আর এর দ্বারা মনমানি তাফসির, মনগড়া তাফসির, নিজের ইচ্ছে মতো একটা অর্থ, নিজের ইচ্ছে মতো একটা ব্যাখ্যা, এটা কি তাফসিরুল কোরআন বিল কোরআনের এই উৎসের সাথে সাংঘর্ষিক? হাদিসের কোনো একটি বর্ণনার সাথে কি সাংঘর্ষিক? এরপরে আকওয়ালুস সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উক্তি, তারা সরাসরি তাফসির পড়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর নবীর উপর কোরআন শরীফ নাজিল হওয়ার প্রেক্ষাপট তাদের সামনে সুস্পষ্ট ছিল, এবং কোন ব্যাকগ্রাউন্ড এবং কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল সেই পরিস্থিতি তাদের সামনে, যে বাসায় নাজিল হয়েছিল সেটা তাদের ঘরের বাসা, সেই সাহাবায়ে কেরামের আকওয়াল তৃতীয় উৎস এটাকে গুরুত্ব দেওয়া হয় না, তাবেঈনের আকওয়ালকে গুরুত্ব দেওয়া হয় না যারা সাহাবায়ে কেরাম থেকে তাফসির শিখেছেন। পঞ্চম পর্যায়ে হলো আরবি ভাষা ভাষা জ্ঞান, আর ষষ্ঠ পর্যায়ে হলো তাদাব্বুর ও ইস্তিমবাত, নিজে কোরআন শরীফের মধ্যে গবেষণা করে ওই পাঁচটি উৎসের সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে কোরআন শরীফের নতুন কোনো রহস্য উদ্ঘাটন করা, কোরআন শরীফের মর্মের ওই পাঁচটি উৎসের সঙ্গে কিন্তু কোনোভাবেই সাংঘর্ষিক হতে পারবে না। যদি সাংঘর্ষিক না হয় তাহলে কোরআন শরীফের অর্থের মধ্যে কোনো নতুনত্ব, কোনো যৌক্তিকতা, কোনো অন্তর্নিহিত মর্ম, কোনো সুন্দর ব্যাখ্যা, কোনো অ্যাডিশনাল আরেকটা অর্থ, এগুলো যদি আরও বের করেন তাহলে পারবেন, যেহেতু কোরআন একটা মহাসমগ্র মহাসমুদ্র, এই মহাসমুদ্রের মধ্যে সুবহানাল্লাহ ডুব দিয়ে কেউ যদি মণিমুক্তা সেচন করে নতুন নতুন জিনিস যদি আহরণ করতে পারে, নতুন নতুন সম্পদ যদি কেউ যদি জোগাড় করতে পারে, বের করতে পারে, তাহলে কোনো আপত্তি নেই, তবে পাঁচটি উৎসের সাথে সাংঘর্ষিক যাতে না হয় সেটা গুরুত্ব সহকারে দেখতে হবে। তো বর্তমান সময়ে কয়েকটি আরবি, শুধু আরবি ভাষা কিছুটা শিখে নিয়ে, বরং কেউ কেউ আছেন শুধু অর্থ পড়েন, তর্জমা পড়েন, বা কোনো একটি তাফসির একজনের পড়লেন, আর এর উপর ভিত্তি করে এখন কোরআন বোঝার এত বড় দাবিদার, এবং নিজের পক্ষ থেকে নিজেরা অর্থ বের করছেন, পুরাতন মুফাসসিরিনে কেরামের বিরুদ্ধে কথা বলছেন, তাদের উপর কঠোর সমালোচনা করছেন, তাদের বিরুদ্ধে একটা পথ এবং মত অবলম্বন করছেন, এবং নিজে মুজতাহিদ হয়ে গিয়ে নিজেই কোরআনের উপর এত বেশি জ্ঞান গরিমার বাহার তিনি দেখাচ্ছেন যে নাউজুবিল্লাহ, অনেক মনগড়া তাফসির এর কারণে অস্তিত্ব লাভ করেছে, অনেক আয়াতের মধ্যে অনেক মনগড়া ব্যাখ্যা আমরা দেখতে পাই যেগুলোর বিরোধিতা স্বয়ং হযরতে উলামায়ে কেরাম করেছেন, মুফাসসিরিনে কেরাম করেছেন। এ ব্যাপারে আমাদের জানবার দরকার হলো যে শুধু ডাক্তারি বই পড়ে নিলে যেমন অপারেশন করা যায় না, অপারেশন করার জন্য কেবল যদি কেউ চিকিৎসা বিজ্ঞানের কয়েকটি বই পড়ে নেয়, আর সেই চিকিৎসা বিজ্ঞানের কয়েকটি বই পড়ে নিয়ে যদি কেউ যদি অপারেশন আরম্ভ করে দেয়, তাহলে সে যেভাবে কবরস্থান আবাদ করা ছাড়া জনসেবার আর কোনো কাজ করতে পারবে না, বরং কবরস্থান আবাদ করবে, কারণ এটা শিক্ষকের কাছে, উস্তাদের কাছে, উস্তাদের শরণাপন্ন হয়ে প্র্যাকটিক্যালি এর প্র্যাকটিস করতে হয়। তো কোরআন হাদিস তো আর এরকম লাওয়ারিশ নয় যে আমরা সাধারণত মনে করি যে দুনিয়ার কোনো শাস্ত্র শিখতে হলে উস্তাদের শরণাপন্ন হতে হয়। শুধু বই পড়ে কেউ টেইলার হতে পারবে না, টেইলারিংয়ের অনেক বই বাজারে কিনতে পাবেন টেইলারিং শেখার জন্য, পদ্ধতি সব লেখা আছে, কিন্তু কেবল বই পড়ে কেউ টেইলার হতে পারে না, কেবল বই পড়ে শুধু বই পড়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত উস্তাদের শরণাপন্ন হয়, উস্তাদের কাছে গিয়ে সরাসরি জ্ঞান অর্জন না করবে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস যতক্ষণ না করবে, অপারেশন ততক্ষণ করা যায় না। কোনো শাস্ত্রের বই কেবল কয়েকটি বই পুস্তক পড়ে সেই শাস্ত্রের যদি বিশেষজ্ঞ না হওয়া যায়, ইঞ্জিনিয়ার যদি কেউ হতে পারে না, সায়েন্টিস্ট যদি কেউ হতে পারে না, চিকিৎসক যদি কেউ হতে পারে না, আর ডাক্তার অপারেশনকারী যদি কেউ হতে পারে না, তাহলে দীন এবং ইসলাম এবং কোরআন হাদিসকে এত বেশি লাওয়ারিশ মনে করা যে এটাকে যদি মনে করেন যে এটা যে কেউ আসবে পড়বে শিখে নেবে এবং সেই মতামত ব্যক্ত করতে পারবে, এই ধরনের মনমানসিকতা যদি হয় তাহলে এটা কোরআন হাদিসের এক শাস্ত্রের সাথে একটা বেইনসাফি হয়ে যাবে। এ ব্যাপারে একটা আয়াত অনেকেই পড়ে থাকেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্র, নিঃসন্দেহে আমি কোরআন শরীফকে উপদেশ অর্জনের জন্য সহজ বানিয়েছি, আমি কোরআনে করিমকে একেবারে আসান করে দিয়েছি, সহজ করে দিয়েছি উপদেশ অর্জনের জন্য,
يسرنا القرآن للذكر الله أكبر সুতরাং এই আয়াতটা পড়ে এবং অনেকে বই পর্যন্ত লিখে ফেলেছেন যে কোরআন বোঝা সহজ কোরআন বোঝা একেবারেই সহজ এখন যে কেউ এই ফিল্ডে এসে তার জ্ঞানের গরিমা দেখাতে চায় তার জ্ঞানের বড়ত্ব দেখাতে চায় সে যা ইচ্ছা তা বলতে চায় আর পুরাতন तमाम মুফাসসিরিনে কেরামের যে দীর্ঘমেয়াদী চেষ্টা সেগুলোকে একেবারে শেষ করে দিতে চায় আলোচনায় আনতে চায় না বা তাদের বিরুদ্ধে আলোচনা পেশ করতে এবং নিজের মনগড়া মনুক্তি একটা বক্তব্য পেশ করতে কোরআনের তাফসীর পেশ করতে দ্বিধান্বিত হয় না এবং অন্যান্য জ্ঞানের জ্ঞান এবং শাস্ত্রের উপর পাণ্ডিত্য থাকার প্রয়োজনকে জরুরি মনে করে না আর তারা এই আয়াত দ্বারা দলিল পেশ করে থাকেন যে আল্লাহ তাআলা বলছেন যে নিঃসন্দেহে আমি কোরআনকে নসিহত অর্জনের জন্য সহজ বানিয়েছি তো এখানে উলামায়ে কেরাম একটা কথা বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে লিযিকরি যে শব্দটা বলেছেন যে সহজ উপদেশ গ্রহণের জন্য নসিহত হাসিল করার জন্য উপদেশ অর্জনের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন তো কোরআন শরীফের আয়াত দুই ধরনের আছে কিছু সংখ্যক আয়াত আছে যেগুলো একেবারে সাদামাটা নসিহত এর মধ্যে বিদ্যমান রয়েছে সহজ সরল উপদেশ এর মধ্যে রয়েছে জাস্ট নসিহত অর্জন করব শিক্ষা অর্জন করব একটা সুন্দর কথা কে যে ওয়াত্তাকুল্লাহ তুমি তাকওয়া অবলম্বন করো আল্লাহকে তুমি ভয় করো ফর এক্সাম্পল নিশ্চয় আল্লাহ তাআলা আলিম খাবীর আল্লাহ তাআলা অনেক বেশি জ্ঞানী অনেক বেশি খবর রাখেন তো এই জাতীয় কিছু শব্দ আছে যেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি উপদেশ অর্জন করতে পারি আল্লাহর বড়ত্ব সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি এর সঙ্গে কোনো জটিল এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কোনো ধরনের কোনো জটিলতা নেই কোনো বিধিবিধান এর সাথে সম্পর্কিত নয় কঠিন কোনো বিধান এর সাথে সংশ্লিষ্ট নয় বা আকীদাগত কোনো বিষয় এর মধ্যে আলোচিত আলোচনা হয়নি তো কিছু আয়াত আছে যে সমস্ত আয়াত হলো আকীদা সংক্রান্ত কঠিন আয়াত আকীদা এবং বিধিবিধান সংক্রান্ত আহকামাত এবং কাওয়ানিন সম্পর্কিত আয়াত রয়েছে তো এগুলো থেকে বিধান নির্গত করা এটা সকলের কাজ নয় সবার কাজ নয় বল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসন বি আনফুসিহিন সালাসাতা কুরু কুরু শব্দের দুই অর্থ ইমাম শাফি রহমতুল্লাহ আলী এক অর্থ নিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী আরেক অর্থ নিয়েছেন তো এখানে এই কুরু শব্দের ব্যাখ্যা কী হতে পারে এটা শুধু সামান্য আরবি জানার উপর সাধারণ একজন মানুষ শুধু তর্জমা পড়ে সে বুঝে ফেলবে তাফসিরে শরণাপন্ন না হয়ে বা মুফাসসিরিনে কেরামের মাধ্যম অবলম্বন না করে সেটা কিন্তু হতে পারে না তো সবাই বুঝে ফেলতে পারবে এতই সহজ এটা শুধু নসিহত হাসিল করার জন্য শুধু উপদেশ সংক্রান্ত সহজ সরল আয়াতগুলোর ব্যাপারে বলা হয়েছে আর এর দলিল হলো লিযিকরি শব্দ বলা হয়েছে শুধু উপদেশ গ্রহণের জন্য কোরআনকে আমি সহজ বানিয়েছি তবে আকীদা বিশ্বাস সংক্রান্ত জটিল আলোচনা এবং বিধিবিধান আহকাম কাওয়ানিন সংক্রান্ত আলোচনার ব্যাপার আলোচনা করে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে সে সমস্ত আয়াতের ব্যাপারে যে সবাইকে সমানভাবে কোরআন বোঝার জন্য মানে সার্টিফিকেট দিয়ে দেওয়া লাগামহীন সুযোগ দিয়ে দেওয়া এটা খুব ভয়াবহ পরিণতি হতে পারে আমরা দেখতে পারি যে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে আরবি ভাষার উপর তাদের ব্যুৎপত্তি ছিল তাদের জ্ঞান গরিমা সকল প্রশ্নের ঊর্ধ্বে কিন্তু হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনাদের বর্ণনা এসেছে ওনারা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যখন দশটি আয়াত শিখে নিতাম তো দশটি আয়াত শেখার পর আমরা আর অগ্রসর হতাম না স্টপ হয়ে যেতাম থেমে যেতাম আমরা আর যতক্ষণ পর্যন্ত এই আয়াত এই দশটি আয়াতের এলিম এবং আমল সংক্রান্ত সব কিছু যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আয়ত্তে না নিয়ে আসতাম এলিমের চর্চাও করতাম আমলের চর্চাও করতাম আর এই দশ আয়াতের ব্যাখ্যার সকল দিক আয়ত্ত করার পর আমরা এরপরে কেবল অগ্রসর হতাম অর্থাৎ দশ আয়াত তেলাওয়াত করার পর আর আমরা অগ্রসর হতাম না বরং এই দশ আয়াতকে ভালো করে বুঝবার চেষ্টা করতাম তো তারা বলেন যে ফাতাআল্লামনা আল কোরআন ওয়াল ইলম ওয়াল আমাল জামিআন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুম ওনাদের কওল কিতাবের মধ্যে রয়েছে যে ফাতাআল্লামনা আল কোরআন ওয়াল ইলম ওয়াল আমাল জামিআ আমরা কোরআন শিখেছি এবং ইলম এবং আমল সাথে সাথে আমরা শিখেছি একসঙ্গে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে একটা বর্ণনা আছে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরায় বাকারা স্মরণ করতে গিয়ে সুরায় বাকারা পড়তে গিয়ে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর দীর্ঘ 8 বছর অতিবাহিত হয়েছে এখন তো 2 বছরে আলিম কোর্স কমপ্লিট হয়ে যায় এবং দাবি করে বসেন যে সানাতাইন দ্বারাই আমি আলিমা হয়ে গেছি
তো আমি এটাকে খারাপ ভাবছি না, কিন্তু এই কথাটা বলছি যে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যাদের বাসায় কোরআন নাজিল হয়েছে, সেখানে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানে উপরের লেভেলের খুব উচ্চ মানের অনেক বড় মাপের সাহাবি এবং সাহাবায়ে কেরামের ক্যাটাগরির মধ্যে যদি দেখা যায় তাহলে অনেক অনেক ঊর্ধ্বে যে সাহাবির স্থান এবং যার ফজিলত আর মর্যাদা ভাষা দিয়ে বর্ণনা করে শেষ করা যাবে না, সেই মহান সাহাবি হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সূরা বাকারা স্মরণ করতে আমার দীর্ঘ 8 বছর অতিবাহিত হয়েছে। তো এখানে মানে মুসনাদে আহমদ হাদিসের কিতাব এর মধ্যে একটা বর্ণনা রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের মধ্য হতে যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ে নিত সে আমাদের দৃষ্টিতে তার মাকাম তার মর্যাদা অনেক ঊর্ধ্বে চলে যেত, তার মাকাম অনেক উঁচু হয়ে যেত। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আলোচনা এসেছে যে সাহাবায়ে কেরামের মাতৃভাষা আরবি ছিল, শায়ের এবং আদব বা সাহিত্যের সাহিত্য এবং কবিতার মধ্যে তাদের পারদর্শিতা ঈর্ষণীয় ছিল, লম্বা লম্বা কসিদা লম্বা লম্বা আরবি কবিতা পঙ্ক্তিমালা তারা সামান্য মনোযোগ দিলেই সম্পূর্ণরূপে তারা মুখস্থ করে ফেলতে পারতেন। তো কোরআন শরীফ মুখস্থ করা তাদের জন্য তো কোনো ব্যাপারই ছিল না, কোরআন তো খুব সহজেই মুখস্থ হয়ে যায়। আজকের বাচ্চা যদি অল্প দিনে হাফিজ হয়ে যেতে পারে, তার যদি 1-2 মাসের মধ্যে সে যদি সূরা বাকারা মুখস্থ করতে পারে, ওনাদের 8 বছর লাগবার কথা কেন? প্রশ্নই তো আসে না। এক একটা সূরার মধ্যে 8-8 বছর অতিবাহিত হয়ে যাওয়া, তো এর দ্বারা বোঝা গেল যে শুধু আরবি ভাষা জেনে নেওয়া যথেষ্ট নয়, না হলে 8 বছর একটা সূরার মধ্যে লেগে যাওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। আরবি ভাষা যথেষ্ট নয়, এটাই সুস্পষ্ট প্রমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, আল্লাহর নবীর তালিম, আল্লাহর নবীর সোহবত এবং সান্নিধ্য ধারা এবং আল্লাহর নবীর দীর্ঘদিনের দার্সের মাধ্যমে তারা এই কোরআনে করিম বুঝার চেষ্টা করেছিলেন। তো কোরআন শরীফ ভালো করে বুঝবার জন্য প্রয়োজন হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি তালিম অর্জন করা, আর বছরের পর বছর জ্ঞান সাধনার জন্য সময় দেয়া। এটা তখনকার সময়ে সাহাবায়ে কেরামের জন্য নবীজি থেকে এত দীর্ঘ সময় সাধনা করার প্রয়োজন ছিল, আল্লাহর নবীর সান্নিধ্যে অবস্থান করে নবীজির সাহচর্য এবং শিষ্যত্ব গ্রহণ করে দীর্ঘদিন দীর্ঘ সময় দীর্ঘ অনেক বছর অতিবাহিত করা, এক একটা সূরা ভালো করে বোঝা এবং শেখার জন্য যদি জরুরি হয় তাহলে আরবি ভাষার উপর সামান্যতম জ্ঞান অর্জন করে আমরা কি মুফাসসিরে কোরআন হওয়ার দাবি করতে পারি? এটা কোরআন শরীফের সাথে একটা প্রহসন ছাড়া আর কোনো কিছু নয়, কোরআন শরীফের সাথে মজাক ছাড়া আর কিছু নয়। কোরআনের বাক্য এবং মর্ম আমি আমার এক উস্তাদের কথা কী বলবো, তাফসিরে বেদাওয়ি শরীফ যিনি পড়িয়েছেন হযরত আল্লামা শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আকবর, হযরত মুফতি তকি উসমানী সাহেবের উস্তাদ, হযরত মুফতি রফি উসমানী সাহেবের উস্তাদ, উনি তাফসিরে বেদাওয়ি শরীফ পড়িয়েছেন পুরো 1 বছর ডেইলি 1 ঘন্টা করে, সুবহানাল্লাহ, আমাদেরকে দার্স দিয়েছেন। তো তিনি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত পৌঁছেছেন কোনো মতে, সূরা ফাতিহা শেষ করে উলা আলিফ লাম মিম থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত কোনো মতে পৌঁছেছেন পুরো 1 বছরের দার্সের মাধ্যমে। তো আমি কোন ভাষায় বলবো যে আমরা যেসব উস্তাদদেরকে পেয়েছি এবং একটা কথা অতিরিক্ত ছিল না, রিপিট অপ্রয়োজনীয় কোনো রিপিট ছিল না, সুবহানাল্লাহ। জ্ঞান কাকে বলে, ইলম কাকে বলে, সেটা তাদের সামনে বসার পর আমরা বুঝতে সক্ষম হতাম। তিনি 40 ছিল পাস মার্ক, তো অনেককে তিনি শুধু 40 মার্ক দিতেন এবং বলতেন এটাও ডিসকাউন্ট করে দেয়া হয়েছে, কোনো মতে দেওয়া হয়েছে, সে 40 পাওয়ার যোগ্য আমার কাছে নয়। যাই হোক, এই সমস্ত বর্তমান সময়কার নিকট অতীতের বুজুর্গানে দিন এবং উলামায়ে কেরাম যদি এমন হয়ে থাকেন তাহলে সাহাবায়ে কেরামের অবস্থান কী হতে পারে? তো এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে একটা বলেছেন একটা কথা, মান ক্বালা ফিল কোরআন বিগাইর ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, যে ব্যক্তি সঠিক জ্ঞান ছাড়া সঠিক ইলম ছাড়া কোরআন সম্পর্কে যদি কোনো কথা বলে, মানে কোরআনের ব্যাখ্যামূলক কোনো কথা যদি বলে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়, জাহান্নামকে যেন তার ঠিকানা বানিয়ে নেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে এই হাদিসখানা, মান তাকাল্লামা ফিল কোরআন বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। আবু দাউদ শরীফ, নাসাই শরীফের মধ্যে হাদিস রয়েছে, যে ব্যক্তি কোরআনের ব্যাপারে নিজের রায় দ্বারা কোনো কথা বলবে, নিজের রায় এবং নিজের মতামতকে সামনে রেখে কথা বলবে, আর যদি এটা সে সঠিক বলেও ফেলে, সঠিক তার মতামত অনুযায়ী কথা বলছে কিন্তু এটা ধরেন হাদিস অনুযায়ী হয়ে গেছে ব্যাখ্যাটা, আকওয়ালুস সাহাবা অনুযায়ী হয়ে গেছে ব্যাখ্যাটা,
এরপরেও এটাকে আল্লাহ তাআলা ভুল হিসেবে সাব্যস্ত করবেন। তুমি মনগড়া কেন করলে? তুমি তাদের তাফসির কেন, হাদিস অনুযায়ী কেন তাফসির করলে না? তোমার মনোক্তি তুমি কথা বলেছো, মনগড়া তুমি কথা বলেছো, ইনকেস সঠিক হয়েও গেছে কিন্তু এরপরেও আল্লাহর কাছে এটা ভুল বলে ধর্তব্য হবে। তো এই কথাগুলো আমাদের সামনে রাখতে হবে। অনেকগুলো তাফসির লেখা হয়েছে, প্রত্যেকটি তাফসিরের আলাদা আলাদা বিশেষত্ব এবং বৈশিষ্ট্য রয়েছে। যেমন তাফসির ইবনে জারির, এর আসল নাম হলো জামিউল বায়ান, এটা আল্লামা আবু জাফর মোহাম্মদ বিন জারির তবরি রহমতুল্লাহ আলহি 310 হিজরিতে যার ইন্তেকাল হয়েছে তিনি লিখেছেন। তাফসির ইবনে জারির তো 30 খণ্ডে সমাপ্ত এই তাফসির। এরপরে তাফসির ইবনে কাসির রয়েছে, আল্লামা হাফিজ ইবনে ইমাদুদ্দিন আবুল ফিদা ইসমাইল বিন কাসির দিমাশকি শাফি রহমতুল্লাহ আলহি 774 হিজরিতে যার ইন্তেকাল হয়েছে। তাফসির কুরতুবী, যার পূর্ণ নাম হলো আল জামে আলী আহকামিল কোরআন, উন্দলুসের স্পেনের মশহুর মহাকিক আল্লামা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আহমদ বিন আবি বকর ইবনুল ফরহ আল কুরতুবী রহমতুল্লাহ আলহির লেখা। তাফসির কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহির তাফসির। এরপরে তাফসির বাহরুল মুহিত আল্লামা আবু হাইয়ান গরনাতি উন্দলুসি রহমতুল্লাহ আলহির তাফসির। আহকামুল কোরআন লিল জাসাস ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলহি 370 হিজরিতে যার ইন্তেকাল হয়েছে। ওনার আহকাম সংক্রান্ত ব্যাখ্যা সংক্রান্ত কোরআন শরীফের যে বিধিবিধানের বিস্তারিত আলোচনা সংক্রান্ত তাফসির। তাফসির উদ্দুরুল মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তাফসির মজহারি, তাফসির রুহুল মানি, এই সমস্ত তাফসির রয়েছে। তো প্রত্যেকটি তাফসিরের আলাদা শান রয়েছে। কেউ ভাষাগত বাচনভঙ্গির যে মুআজিজা কোরআনের সেটা উপস্থাপন করেছেন, কেউ অন্যান্য দিক তুলে ধরেছেন। তো আমরা সবগুলো তাফসির পড়ার চেষ্টা করব ধীরে, এবং সাধারণ জনগণের জন্য কিছু তাফসির বেশি উপকারী, আবার উলামায়ে কেরামের জন্য অধিক জ্ঞান অর্জনের স্বার্থে ভিন্ন ভিন্ন তাফসিরের মুতালা অনেক উপকারী হয়ে থাকে। আমরা আগামী সপ্তাহে, আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ সুরায় ফাতেহা থেকে প্রপারলি নিয়মিত তাফসির আমরা শুরু করব। তাফসির ইজহারুল কোরআন নামক প্রোগ্রামের শুরুতে আমরা এই কয়েক সপ্তাহ আল্লাহর শুক্রিয়া তাফসির সংক্রান্ত, তাফসির শাস্ত্র সম্পর্কে, ইলমে তাফসির সম্পর্কে, কোরআন সংরক্ষণের ইতিহাস সম্পর্কে, ওয়াহির গুরুত্ব এবং প্রয়োজন সম্পর্কে আমরা নাতিদীর্ঘ আলোচনা আল্লাহ তাআলার ফজল এবং করমে আমরা করেছি। এই সবগুলো আলোচনা মূল তাফসির শুরু করার আগে ভূমিকাস্বরূপ জরুরি আলোচনা ছিল। ইনশাআল্লাহ তাআলা সঠিক তাফসিরগুলোর ব্যাখ্যা অবলম্বনে এবং সুন্দরভাবে আপনাদের সামনে আগামী সপ্তাহ থেকে নিয়মিতভাবে তাফসির সূরা ফাতিহা থেকে তাফসির শুরু হবে। আমি আশা করব আপনারা সবাইকে অবগত করবেন, একে অন্যকে জানিয়ে দেবেন। প্রতি মঙ্গলবার বিকেল 9টার সময় লাইভ তাফসির ইজহারুল কোরআন ইকরা বাংলা থেকে অনুষ্ঠান প্রচার করা হবে। আপনারা সবাই এতে শরিক হবেন, একে অন্যকে শরিক করবেন। এই তাফসিরের প্রোগ্রাম যেন মকবুল হয়, গ্রহণযোগ্য হয়, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যাতে নিশ্চিত হয়, একে অন্যকে আমরা যাতে অবগত করতে পারি, জানাতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। আগামী সপ্তাহ থেকে যেহেতু নিয়মতান্ত্রিকভাবে সূরা ফাতিহা থেকে তাফসির আরম্ভ হবে, এই জন্য আপনারা সবাই একে অন্যকে জানাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে সময় যেহেতু শেষ হয়ে গেছে এজন্য বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।